দুনিয়ার যত আজব ভবন, মানুষের মন বড়ই বিচিত্র, খামখেয়ালিপূর্ণ বটে। খেয়ালি মনে মানুষ কত কিছুই না করে ফেলে, তবে এর আকার যখন বিশাল হয় তখন তা অন্যদেরও তাজ্জব করে দেয়। যেমন অনেক ভবন মালিক এবং প্রকৌশলীর খেয়ালের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে আজব সব ভবন, যা প্রথম দেখায় অনেক মানুষকেই অবাক করে দেয়। এমনই কিছু বিচিত্র দর্শন ভবন নিয়ে পরিবর্তনের এবারের আয়োজন। এক, যুক্তরাজ্যে লন্ডনে অবস্থিত সেন্ট মেরি এক্স ভবনের ছবি। এটি প্রথম দেখায় মনে হবে যেন কোনো রকেট মহাকাশে পাড়ি দিতে প্রস্তুতি নিয়ে রয়েছে। দুই, পোল্যান্ডে অবস্থিত এই ভবনটির নাম দি ক্রুকড হাউস। 2004 সালে শপিং কমপ্লেক্সটি নির্মাণের পর তা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ভবনটিতে একবার যারা গিয়েছেন তারা এর সামনে দাঁড়িয়ে ছবি না তুলে যাননি। তিন, দেখতে বিনগ্রহের যান মনে হলো ভবনটি আদতে একটি জাদুঘর। অস্ট্রিয়ার গ্রিজে অবস্থিত এই ভবনটি 2003 সালে উদ্বোধন করা হয়। চার, ঝুড়ির মতো দেখতে এই ভবনটির নামও কিন্তু দি বাস্কেট বিল্ডিং। একটি যুক্তরাষ্ট্রের ওয়াই রাজ্যে অবস্থিত। পাঁচ, ডাইনি বুড়ির বাড়ির মতো অদ্ভুত এই ভবনটির নাম ক্রেজি হাউস। এটি ভিয়েতনামের দালাতে অবস্থিত। ছয়, পুরো বাড়িকেই পিয়ানো আর বেহালায় পরিণত করা হয়েছে। চীনের আনহুই অঞ্চলের ভবনটির নামও রাখা হয়েছে পিয়ানো হাউস। সাত, পদ্মফুলের আকৃতিতে গড়া এই ভবনটি ভারতের দিল্লিতে অবস্থিত। বাহাই ধর্মাবলম্বীদের এই উপাসনালয়ে 1986 সালে নির্মিত হয়। বিশ্বের বাহাই সম্প্রদায়ের 7টি প্রধান ধর্মীয় উপাসনালয়ের মধ্যে অন্যতম এটি। নাম দি লোটাস টেম্পল। আট, দেখতে বইয়ের মতো ভবনটি আদতেই পাঠাগার। যুক্তরাজ্যের মিসৌরি রাজ্যের ক্যানসাস শহরের পাঠাগার এটি। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।